নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর নিয়ে চলে এসেছি আজকে ডেইলি আপডেটের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো শুরু করবো আজকে মোহনবাগানের খবর দিয়ে। তো মোহনবাগান প্রথম ISL দল হয়ে গেল যাদের প্রত্যেক ফরেনারের ভিসা এবং প্রত্যেক ফরেন স্টাফ ফরেন কোচদের ভিসা অ্যাপ্রুভ হয়ে গেছে। অর্থাৎ ISL এ এটিকে মোহনবাগান প্রথম ক্লাব যাদের প্রত্যেক বিদেশি প্লেয়ারদের তোমরা খুব শীঘ্রই ভারতে দেখবে। এবং অলরেডি তোমরা জানো যে তিনি কিন্তু রওনা দিয়ে দিয়েছেন, এবং শুধুমাত্র তিনি নয়, তিনির সাথে স্পেন থেকে জাভি হার্নান্দেজ, এডু গার্সিয়া এবং এটিকে মোহনবাগানের কোচিং স্টাফ মানে আন্তোনিও লোপেজ হাবাস, অ্যালভারো এবং জাভিয়ার পিন্ডাডো, এদের প্রত্যেকজনকেই তোমরা খুব শীঘ্রই ভারতে দেখবে। এবং অনেক জায়গা থেকে শুনতে পাওয়া যাচ্ছে যে হয়তো আগামী সপ্তাহের শুরুর দিকেই তোমরা এদেরকে ভারতে দেখবে। তো এই গেল স্প্যানিশ ব্রিগেড। এবার আমরা চলে আসবো রয় কৃষ্ণা এবং ডেভিড উইলিয়ামস। তো তোমরা অলরেডি জানো যে রয় কৃষ্ণা ফিজি থেকে রওনা দিয়ে এখন নিউজিল্যান্ডে আছেন, এবং নিউজিল্যান্ডে কোয়ারেন্টাইন পিরিয়ড কাটিয়েই তিনি আবার ভারতে আসবেন। তো ডেভিড উইলিয়ামসও খুব শীঘ্রই অস্ট্রেলিয়া ছাড়তে চলেছেন, এবং এই দুজনকে তোমরা হয়তো আগামী সপ্তাহের শেষের দিকে ভারতে দেখবে। এবার আসছি আমরা ব্র্যাড ইংম্যান। তো ব্র্যাড ইংম্যানের ভিসা অ্যাপ্রুভ হয়ে গেলেও এখনো জানা যায়নি যে ব্র্যাড ইংম্যান এক্স্যাক্টলি কবে ভারতে আসছেন, কিন্তু উনিও আসতে বেশি দেরি করবেন না। তো পুরো ফরেন স্টাফ এবং প্লেয়ারসদের তোমরা আগামী সপ্তাহের শেষের দিকের মধ্যে ভারতে দেখতে পারো, এবং যদি এটা সম্ভব হয়, মানে সবকিছু যদি ঠিকঠাক থাকে, তাহলে এটিকে মোহনবাগান প্রথম ISL দল হবে যারা বিদেশি এবং স্বদেশি প্লেয়ারদেরকে নিয়ে ট্রেনিং স্টার্ট করবে। তোমরা সবাই জানো বেঙ্গালুরু FC অলরেডি বেলারিতে তাদের ট্রেনিং স্টার্ট করে দিয়েছে ইন্ডিয়ান প্লেয়ার্সদেরকে নিয়ে, কিন্তু এখনো ফরেন প্লেয়ার্স যোগ দেয়নি। কিন্তু এটিকে মোহনবাগানে ফরেনার্সরা যেহেতু একটা চান্স আছে সব থেকে আগে আসার বাকি দলগুলোর তুলনায়, তো সেক্ষেত্রে এটিকে মোহনবাগানের একটা চান্স আছে প্রথম ISL দল হওয়ার যারা ফুল স্কোয়াড নিয়ে ট্রেনিং করা শুরু করবে। তো এটা কিন্তু একটা খুব ভালো খবর, এবং এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট যেভাবে তৎপর, তো সেক্ষেত্রে অবভিয়াসলি আমার মনে হয় এখানে কোনো অসুবিধা হওয়ার কথা নয়, অনেক অ্যাক্টিভ ম্যানেজমেন্ট। তো সেক্ষেত্রে দেখা যাক, এইসব দিক দিয়ে কিন্তু এটিকে মোহনবাগান ম্যানেজমেন্টকে অনেকটা বাহবা দিতেই হয় যে তারা কোনো রকম ত্রুটি রাখে না প্লেয়ার এবং কোচিং স্টাফদের সাহায্য করতে। তো সেক্ষেত্রে অবভিয়াসলি তোমরা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও যে তোমরা এই পুরো ব্যাপারটা কিরমভাবে দেখছো, এবং কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাতে একদম ভুলবে না। এরপরে আমরা সরাসরি চলে আসবো ইস্ট বেঙ্গলের খবরে। তো ইস্ট বেঙ্গলের খবর বেশি কিছু দেওয়ার নেই, জাস্ট একটা ছোট্ট আপডেট আছে সেটাই তোমাদের দিয়ে দেবো। তো কালকেই আমি তোমাদের বলেছিলাম যে কি হয়েছে এক্স্যাক্টলি এই মুহূর্তে শ্রী সেভেন্ট এবং ইস্ট বেঙ্গলের মধ্যে, এবং সেটা কিভাবে সলভ হবে সেটাও তোমাদের জানিয়েছিলাম কালকের ভিডিওতে। তো তোমরা যারা এখনো সেই ভিডিওটা দেখোনি, কালকের ভিডিওটা দেখতে পারো, ওখানে আরো ডিটেলসে আমরা এটা ডিসকাস করেছি। তো দেখো, এখন যা খবর সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার হস্তক্ষেপ করতে হয়েছিল, এবং এদের মাঝখানে আবার আসতে হয়েছিল শ্রী সেভেন্ট এবং ইস্ট বেঙ্গলের মাঝে, যাতে ব্যাপারটাকে মিটিয়ে দেওয়া যায়। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইস্ট বেঙ্গল ক্লাব কর্মকর্তাদের বলে দিয়েছেন ব্যাপারটাকে সলভ করতে, এবং শ্রী সেভেন্ট যেটা চাইছে সেটা যেন ইস্ট বেঙ্গল ক্লাব কর্মকর্তারা দেখেন এবং ব্যাপারটাকে মিটিয়ে নেন। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা শুনেই ইস্ট বেঙ্গল ক্লাব কর্মকর্তারা তারা কিন্তু ডিসাইড করেছেন যে যেই বন্ডটা শ্রী সেভেন্ট কর্তারা চাইছিলেন, যেখানে লেখা থাকবে যে কোনো মেম্বারের কোনো রকম অসুবিধা নেই, কোনো রকম মানে চুক্তিতে যেই শর্তগুলো লেখা রয়েছে সেই চুক্তির শর্ত নিয়ে মেম্বারদের কোনো রকম অসুবিধা নেই, এবং চুক্তিতে যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো নিয়ে পরে বিরোধিতা করার জন্যে কোনো মেম্বার আইনি পথেও হাঁটতে পারবে না। তো শ্রী সিমেন্ট এরকম একটা বন্ড চেয়েছিল ইস্ট বেঙ্গল ক্লাব কর্মকর্তাদের থেকে, তো সেটা খুব সম্ভবত আজকেই শ্রী সিমেন্ট কর্তাদের পাঠিয়ে দেওয়া হবে, সেই বন্ড লিখে পাঠিয়ে দেওয়া হবে। এবং যদি সেই বন্ড শ্রী সিমেন্ট কর্তারা পেয়ে যান, তাহলে কোচের ঘোষণাও কিন্তু আজকে হয়ে যাবে, এরমটাই খবর। শ্রী সেভেন্ট কর্তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যতক্ষণ না তারা বন্ড পাচ্ছেন ততক্ষণ তারা কোচ ঘোষণা করবেন না, ফরেন প্লেয়ারদের সাথে কথা এগোবেন না, ইন্ডিয়ান প্লেয়ারদের সাইনিং করবেন না। তো জানো অলরেডি ব্যাপারটা ডিলেড হয়ে যাচ্ছে, যেখানে প্রত্যেকটা ISL ক্লাব অলরেডি গোয়া পৌঁছে গেছে, সেখানে ইস্ট বেঙ্গল ক্লাব এখনো ফরেন প্লেয়ার অ্যানাউন্স করতে পারলো না, এখনো কোচ অ্যানাউন্সমেন্ট করতে পারলো না। তো ন্যাচারালি পুরো প্রসেসটা আর ডিলে ইস্ট বেঙ্গল ক্লাব করতে চাইছে না, এবং সেই কারণেই তারা এই বন্ড পাঠিয়ে দিচ্ছে, এবং কোচের অ্যানাউন্সমেন্টও খুব শীঘ্রই চলে আসবে একবার এই বন্ড যদি শ্রী সেভেন্ট কর্তারা পেয়ে যান। এছাড়াও তোমাদের বলে দিই যে ইস্ট বেঙ্গল রবি ফাউলার যদি কোচ হন, এবং সেটা হওয়ার চান্সেসই এই মুহূর্তে বেশি, এবং সেটাই হবে যেটা খবর, তো সেই ক্ষেত্রে রবি ফাউলারের পছন্দের গোলকিপিং কোচ ববি মিমস
তাকে কিন্তু তোমরা ইস্ট বেঙ্গলের গোলকিপিং কোচ হিসেবে দেখতে চলেছ। তোমাদের বলে দিই যে এই ববি মিমস আগেও কিন্তু আইএসএল এ কোচিং করিয়ে গেছেন স্টিভ কপেলের আন্ডারে, যখন তিনি জামশেদপুরের কোচ ছিলেন এবং যখন তিনি এটিকের কোচ ছিলেন। ববি মিমস সেই সময় স্টিভ কপেলের আন্ডারে গোলকিপিং কোচ ছিলেন এবং সেই ক্ষেত্রে আইএসএল এ কোচিং করানোর তার অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও তিনি এই মুহূর্তে বাংলাদেশ ন্যাশনাল দলের গোলকিপিং কোচ, কিন্তু সেটা হয়তো তিনি দায়িত্ব ছেড়ে দেবেন যদি ইস্ট বেঙ্গলের অফার তার কাছে আসে। এছাড়াও তিনি ইংল্যান্ডে বেশ ভালো ভালো কিছু ক্লাবে গোলকিপিং কোচ হিসেবে ছিলেন, যেমন হাল সিটি, বোল্টন ওয়ান্ডারার্স, ওয়েস্ট হ্যাম ইউনাইটেড, তারপরে ব্ল্যাকবার্ন রোভার্স। এছাড়াও তিনি বাহারের ন্যাশনাল দলেরও গোলকিপিং কোচ ছিলেন, তো সেক্ষেত্রে অভিজ্ঞতা প্রচুর রয়েছে। 56 বছরের এই ইংলিশ গোলকিপিং কোচকে রবি ফাউলার চাইছেন, তো সেক্ষেত্রে দেখা যাক। অবভিয়াসলি যদি রবি ফাউলার চান তাহলে প্রস্তাব ববি মিমসকে পাঠানো হবে। এবার শেষ পর্যন্ত দেখা যাক ববি মিমসকে তোমরা ইস্ট বেঙ্গলের গোলকিপিং কোচ হিসেবে দেখো কিনা। যদি কোনো রকম আপডেট আসে তোমাদের সেটা অবশ্যই জানিয়ে দেবো। কিন্তু ওটাই বললাম যে রিসিভেন্ট কর্তারা যতক্ষণ না বন্ডটা পাচ্ছেন ততক্ষণ তারা কোনো কাজই এগোতে চাইছেন না, তো সেক্ষেত্রে দেখা যাক। সেই বন্ড আজকের মধ্যে রিসিভেন্ট কর্তাদের কাছে পৌঁছে যাওয়ার কথা, যদি পৌঁছে যায় তাহলে প্রত্যেকটা অ্যানাউন্সমেন্ট সেটা তোমরা শীঘ্রই পেতে চলেছো। তো ইস্ট বেঙ্গলকে নিয়ে এই খবরগুলোই তোমাদেরকে দেওয়ার ছিল। ইনফ্যাক্ট আজকে আর তেমন কোনো খবর নেই, যদি পরের দিকে কোনো খবর আসে অবশ্যই ভিডিও বানিয়ে তোমাদের জানিয়ে দেবো। আপাতত আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি কিসের ওয়েট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।